Assalamualaikum. আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি রিভিউ নিয়ে এবং দীর্ঘ একটা বছর পর রিসেন্ট আমি কিছু ভিডিও আপলোড করেছিলাম বাট এখন আবার রেগুলার আপনারা যারা কার হাউজের ভিডিওগুলো পাবেন এবং সেই সাথে বিভিন্ন গাড়ি বলেন মোটরসাইকেল বলেন বিভিন্ন ধরনের আপডেটেড যে ভিডিওগুলো আসবে ইনশাআল্লাহ এখন রেগুলার ভিডিওগুলো পাবেন তো কথা না বাড়িয়ে আজকে সরাসরি আমাদের সাথে আছে মনোয়ার ভাই মনোয়ার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কতদিন পরে আসলাম প্রায় 1 ইয়ার্স সো 1 ইয়ার পর কিন্তু মনোয়ার ভাইয়ের সাথে আবারো যোগ দিয়েছি আমরা এখন কন্টিনিউ মনোয়ার ভাইয়ের ভিডিওগুলো পাবো মনোয়ার ভাই বলতেই জাকজমকপূর্ণ ভিডিও এবং কম দামের গাড়ি সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিও শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপডেটগুলো পেয়ে যাওয়ার জন্য তো মনোয়ার ভাই চলেন আজকে কোন গাড়িতে শুরু করব আজকে যে গাড়িতে শুরু করব সেটা কিন্তু হচ্ছে আপনার মধ্যবিত্ত মানুষের ক্রাশ একটি গাড়ি এটি কিন্তু হচ্ছে আপনার গরিবের বন্ধুও কিন্তু বলতে পারেন টয়োটা ব্র্যান্ডের এবং প্রোডাক্ট ক্যারি করার জন্য হিউজ স্পেস এটা হচ্ছে টয়োটা প্রোবক্স তো চলুন এবার মনোয়ার ভাইয়ের কাছে চলে যাই এবং গাড়ি সম্পর্কে ডিটেইলস জেনে নেই তারপরে আসছে তো এই হচ্ছে মোটামুটি আমাদের টয়োটা প্রোবক্স মডেলের গাড়ি আমি ওভারঅল পুরো ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে চলে যাব আমরা মনোয়ার ভাইয়ের কাছে পুরো গাড়িটা আমি আপনাদেরকে আগে দেখাই দিব তারপর মনোয়ার ভাইয়ের কাছ থেকে আমরা এই গাড়িটি সম্পর্কে ডিটেলস নিব এই হচ্ছে এই পাশ থেকে আমি যদি আরেকটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি পিছন সাইডটা তো এটা হচ্ছে পিছন সাইডের ভিউ এবার কিন্তু আমরা চলে যাব মনোয়ার ভাইয়ের কাছে তো মনোয়ার ভাই এখন আমাদের গাড়ির ডিটেলসটা জানাবেন ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা কারোর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা অনেকে কিন্তু আপনার ভুলে গিয়েছেন যারা কারোর লোকেশন দিয়ে তাদের উদ্দেশ্যে আমি আবার জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মাটিডালি রোড জয়পুর পাড়া বগুড়া সদর বগুড়া অবস্থিত আর আমার সঙ্গে যে গাড়ি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালারের একটি গাড়ি এটি হচ্ছে আপনার টয়োটা ব্র্যান্ডের প্রোবক্স ডিএক্স মডেলের গাড়ি এই গাড়ির মডেল এটি হচ্ছে 2005 সাল রেজিস্ট্রেশন 2010 সাল আর পেপার্স কিন্তু আপ টু ডেট কমপ্লিট করা আছে ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট কার্ড সহকারে যে কোনো সময় কিন্তু আপনার নেম ট্রান্সফার করে নিতে পারবেন আর গাড়ির যে আপনার ফ্রন্টের যে লুকিং কী হবে ফ্রন্টের লুকিং দেখতে সেম এরকম হবে একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটির নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো খ 1300 সিসির গাড়ি 12 সিরিয়ালের গাড়ি 98 93 এই নাম্বারটি কিন্তু ঢাকা মিরপুর বিআইটিতে নিবন্ধন করা হয়েছে হেডলাইটগুলো মার্শাল একদম ফ্রেশ হেডলাইটে কোনো টেনশন করতে হবে না আর গাড়িটিতে আমি আপনাদেরকে ইন্টেরিয়র দেখাই ইন্টেরিয়র দেখতে সেম এরকম হবে অরিজিনাল সিট কিন্তু লাগানো আছে সিট কভার কিন্তু লাগিয়ে নিতে হবে গাড়িতে কিন্তু আপনার মনিটর কিন্তু লাগানো নেই ব্যাক ক্যামেরাও লাগানো নেই এগুলো কিন্তু আপনাকে নিজ দায়িত্বে লাগিয়ে নিতে হবে গাড়ির যে ড্যাশবোর্ডটি আছে সেটি কিন্তু অরিজিনাল জাপানি ড্যাশবোর্ড একদম ফ্রেশ কন্ডিশনস অবস্থায় আছে গাড়ির এসি একদম আইসকুল এসি গিয়ার শিফটিংটি অটো কিন্তু 4টি ডোর কিন্তু হচ্ছে আপনার ম্যানুয়াল ডোর এই গাড়িটি ডিএক্স মডেল গাড়ি 4টি ডোরই কিন্তু আপনার ম্যানুয়াল ডোর এই গাড়ি আর গাড়িটি যে আপনার সেকেন্ড সিটটি আছে সেকেন্ড সিটটি দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন টোটাল 5 সিট ক্যাপাসিটির গাড়ি 3 জনের সিট ক্যাপাসিটি পিছনে পিছনে সিট কিন্তু আপনার অরিজিনাল সিট লাগানো আছে কাভারটি কিন্তু লাগিয়ে নিতে হবে আর গাড়ির সামনে এবং পিছনের যাবতীয় গ্লাস কিন্তু একদম অরিজিনাল অবস্থায় আছে গাড়ির পিছনের লুকিংটি দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আর গাড়িটি যদি আমি আপনাদেরকে বুট স্পেস দেখাই এবার চাকাগুলো যদি একটু দেখায় দেন আমাদের গাড়ির 4টি চাকা কিন্তু আপনার নরমাল আছে মানে 4টি চাকা কিন্তু চেঞ্জ করে দিব 4টি চাকা একদম ফ্রেশ চাকা আমি আপনাদের দিয়ে দেব এবার আমরা একটু ইঞ্জিন পোর্শনটা দেখব এটা হচ্ছে সামনের পোর্শনের চাকাটা আমি এই পাশ থেকে লাইটিং কন্ডিশনটা দেখাচ্ছি এটা হচ্ছে ভিভিটিআই মডেলের ইঞ্জিন ভিভিটিআই 2 ইঞ্জিন
1300cc অরিজিনাল ইঞ্জিন এখনো কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে। গাড়ি ওয়্যারিং ফাংশন নিয়ে কোনো টেনশন করতে হবে না, একদম স্মুথ সাউন্ড কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর গাড়ির সামনের বারগুলো ফলো করলে বুঝতে পারবেন গাড়িতে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই, একদম পারফেক্ট এবং কমফোর্ট একটি গাড়ি। এবার গাড়িটির পেপার্স এবং প্রাইস কন্ডিশনে যাব, কন্ডিশনের উপর ডিপেন্ড করে প্রাইসটা। হ্যাঁ, এটি হচ্ছে টয়োটা ব্র্যান্ডের প্রবক্স মডেলের গাড়ি। এই গাড়ির মডেল এর হচ্ছে 2005 সাল, 2010 সাল। গাড়ির কালার কিন্তু হোয়াইট কালারের গাড়ি, 1300cc অরিজিনাল ইঞ্জিন। গাড়ি সিএনজিতে কনভার্ট করা আছে, 100 লিটার সিএনজিতে। গাড়িতে কিন্তু আপনার 1টি টাকারও কিন্তু কাজ করতে হবে না, সামনে পিছনে গ্লাস কিন্তু অরিজিনাল। তো ওভারঅল কন্ডিশনসের উপরে এই গাড়িটির দামটি রেখেছি মাত্র 580,000 টাকা। এটি কিন্তু হচ্ছে আমার চাওয়া প্রাইস। এটা চাওয়া প্রাইস 580,000 টাকা। এবং পেপার্স, পেপার্স আপটুডেট কমপ্লিট 2023 এবং 2024। আচ্ছা, আর যারা আসাদ রিদ্দো অফিসিয়ালের রেফারেন্স ইউজ করবে তাদের জন্য, তা তো অবশ্যই একটা স্মার্ট অ্যামাউন্টের ডিসকাউন্ট কিন্তু তারা কিন্তু পেয়ে যাচ্ছে। আর কোনো ফ্যাসিলিটিস? আর ফ্যাসিলিটিস বাকিটা আমি দিয়ে দিব সরাসরি যারা কারো যদি কেউ ভিজিট করে সেক্ষেত্রে। ওকে, থ্যাংক ইউ মনোহর ভাই। তো মোটামুটি এই ছিল গাড়ির ভিডিও, আমি মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং মনোহর ভাই আমাদেরকে ডিটেলস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছে। গাড়ির যে কন্ডিশন আছে এখন, এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে এবং পেপার্স যেহেতু আপ টু ডেট আছে, সব কিছুর উপর ডিপেন্ড করে এই গাড়িটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 580,000 টাকা। এটা কিন্তু আস্কিং প্রাইস এবং আপনারা চাইলে দামাদামি করে নিতে পারবেন। আর আসাদ বৃদ্ধ অফিসিয়াল চ্যানেলের যদি রেফারেন্স ইউজ করেন, যে আপনারা এই ভিডিওটা দেখে ভিডিওর পারপাস এই গাড়িটি ক্রয় করতে চান, সেক্ষেত্রে মনোহর ভাইকে বলবেন যে আপনারা আসাদ বৃদ্ধ অফিসিয়াল চ্যানেলের রেফারেন্সে এই গাড়িটি পারচেস করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা স্পেশাল অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট পাবেন। আর সেক্ষেত্রে আদার্স আরও হিউজ যে ফ্যাসিলিটিগুলো আছে সেটা মনোহর ভাই আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবে। তো মনোহর ভাই, আপনি ভিডিওর শেষে যদি কিছু বলেন। তো ভিউয়ার্স, দীর্ঘ 1 বছর পরে কিন্তু আসলে এটি প্রথম ভিডিও মেকিং করা হচ্ছে। তো আশা রাখি অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভালো ভালো কিছু গাড়ি একদম অবিশ্বাস্য দামে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব। তো অবশ্যই আপনারা আসাদ রিদ্দো অফিসিয়াল চ্যানেল ফলো করবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি গাড়ির আপডেট। পরবর্তী আপডেট নিয়ে খুব দ্রুত দেখা হবে ইনশাল্লাহ। যারা কার হাউসের সাথে থাকবেন, যদি পারচেস করতে চান অবশ্যই আসাদ রিদ্দো অফিসিয়ালের একটা রেফারেন্স ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা হিউজ একটা ফ্যাসিলিটি পেয়ে যাবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।